এখন আমরা আলোচনা করব ঐতিহাসিক স্থান, স্থাপত্য ও পুরাকীর্তি। বালিয়াটি জমিদার বাড়ি কোথায় অবস্থিত? মানিকগঞ্জ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে? ওয়ারি বটেশ্বর। ঐতিহাসিক পানামা নগর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। ময়নামতি ওয়ার সেমিট্রি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? চাঁপাই নবাবগঞ্জ। সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ঢাকার মোহাম্মদপুর। ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে? ষাট গম্বুজ মসজিদ। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান। এখন আমরা আলোচনা করব পরিবহন, ডাক ও টেলিযোগাযোগ। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ব্র্যাক অন্বেষা। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? 57। কোনটি সমষ্টিগত সম্পদের উদাহরণ? রেলপথ। ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? 20। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? বাংলার দূত। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15। খান জাহান আলী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? রূপসা। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? হার্ডিজ সেতু। মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোথায় অবস্থিত? টেকনাফ। বাংলাবান্দা স্থলবন্দর কোন জেলায়? পঞ্চগড়। বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি? সেবাই আদর্শ। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? ফ্রান্স। এখন আমরা আলোচনা করব বাংলাদেশ ও বহির্বিশ্ব। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। শেখ মুজিবুর রহমান জাতিসংঘে কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন? 25 সেপ্টেম্বর 1974। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্য। ইউনেস্কোর কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্মিলিত ডাক টিকিটে বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত? লাইবেরিয়া। নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই? তাইওয়ান। এখন আলোচনা করব জাতীয় অর্জন পদক ও পুরস্কার। যে আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক প্যাটেন্ট অর্জন করেছে? পাটের জিনতত্ত্ব। 2021 সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন? 9। বাংলাদেশের পক্ষে সর্বশেষ ম্যাগসেসে পুরস্কার বিজয়ী কে? ডক্টর ফেরদৌসি কাদরী। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গবেষণা হেরিটেজ অফ হিউম্যানিটি মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? বাউল গান। মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়? শেখ হাসিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে স্যার নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়? 1915 সালে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
স্বাধীনতা পুরস্কার, 2021 সালে নজরুল পদক লাভ করেন কে? মোহাম্মদ এনামুল হক বাদল, শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু কোন পদকটি পেয়েছিলেন? জুরিও 20 পদক। বাংলাদেশের শোর্ট অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে? মারজিয়া ইসলাম। এখন আমরা আলোচনা করব খেলাধুলা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? মুশফিক। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? জিরানি বাজার। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে পরপর 3 বার ম্যান অব দ্য ম্যাচ মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে 100তম ম্যাচে কোন দেশকে পরাজিত করে? ভারত। বাংলাদেশে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাডুকে? নিয়াজ মোরশেদ।